সপ্তম শ্রেণীর ছাত্রটি বলছো যাই তোমাদের আইমেটিন প্রথমে দু হাজার কুড়ি থেকে যে চ্যাপ্টারটা করেছি দেখো বাঁকুড়া খ্রিস্টান কলেজ ইট স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজ ইট স্কুল আমি এটা কিন্তু আমার সেকেন্ড টাইম রিপিটিং হচ্ছে তোমরা পরপর অঙ্কগুলো দেখে যাবে আমি পরপর অঙ্কগুলো করে যাচ্ছি দেখো প্রথম অঙ্কটা বলেছি কি চারটি ক্রমিক সমন্বরী সংখ্যার প্রথমটি নয় দ্বিতীয়টি ছয় এবং তৃতীয়টি ছয় হলে চতুর্থটি কথা হবে এখন তুমি করো নয় ইজ টু ছয় ইজ টু ছয় ইজ টু এক্স আর তাহলে আমরা এই ফর্মে আসি এ বাই বি ইজুয়াল টু বি বাই সি তাহলে নয় বাই ছয় ইজুয়াল টু ছয় বাই এক্স তাহলে কত তোমার নাইন এক্স ইজুয়াল টু ছত্রিশ এক্স এক্সাল টু চার তাহলে চতুর্থ পদ্রী হবে চার এখানে দেখো সি মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কত হবে তুমি এখন সি এর হোল স্কোয়ার করে দাও সি এর সি মাইনাস থ্রি হোল স্কোয়ার দাও সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস নাইন হয়ে গেল আর এইটা সি যেটা আছে আছে রেখে দিলে এখন এই সি স্কোয়ারটা আর এই সি স্কোয়ারটা কেটে গেলো আর নয়টা এই নয়টা কেটে গেলো তাহলে মাইনাস কেসি জলটা কত মাইনাস সিক্সি সি দিয়ে ভাগ করে দাও কেই জলটা মাইনাস ছয় এরপরে দেখো পঁচিশ মিনিটে চার হাজার মিটার যায় হ্যাঁ ঘন্টায় বেগ কত হবে তাহলে পঁচিশ মিনিটে যায় চার হাজার মিটার এক মিনিটে কত যায় আর ষাট মিনিটে কত যায় গুণ করে দিলে ন হাজার ছশো মিটার হবে এটা নয় দশমিক ছয় কিমি হবে একটি সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসম্যক্ষণ কত ঘূর্ণন প্রতিসম্যকোন বার করতে হলে যে ভুজ হবে তাকে তিনশো ষাটকে তত দিয়ে ভাগ করে দাও তাহলে তিনশো ষাট বাই পাঁচ তার কথা হচ্ছে বাহাত্তর ডিগ্রি উৎপাদক বিশ্লেষণ করো চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস একাশি ওয়াই স্কোয়ার এইট এক্সের হোল স্কোয়ার মাইনাস নাইন ওয়ার হোল স্কোয়ার তাহলে এইট এক্স প্লাস নাইন ওয়াই এইট এক্স মাইনাস নাইন ওয়াই হয়ে গেল আবার পিইজুগল টু ওয়ান বাই পি হলে পি টু ডিপার দু হাজার এক বাই ওয়ান বাই পি টু ডিপার দু হাজার এক সমান কত এইটা পি পিজুয়াল টু ওয়ান বাই পি হলে কথা হচ্ছে দেখো এইটা এইটাও যা এইটাও তাই তাহলে কত হচ্ছে এক প্লাস এক সমান কথা হবে দুই কেন কেন বলো তো এটা দেখো পি পি ইজুয়েল টু ওয়ান বাই পি মানে কত পি ইজুয়েল টু ওয়ান বাই পি দেখো আমি এখানে আরেকটুখানি করে দিচ্ছি পি পিজুয়েল টু ওয়ান বাই পি হচ্ছে পি স্কোয়ার ইজুয়াল টু ওয়ান তাহলে পি ইজুয়াল টু কত হচ্ছে পি ইজুয়াল টু ওয়ান পি ইজুয়েল টু ওয়ান হচ্ছে দেখো পি স্কোয়ার ইজুয়াল টু ওয়ান তাহলে পি পিজুয়েল টু কত হচ্ছে ওয়ান তাহলে পি ইজুয়াল টু যদি ওয়ান হয় তাহলে ওয়ান টু দিওয় দু হাজার এক প্লাস ওয়ান টু দি ওয়ান বাই ওয়ান টু দিপার দু হাজার এক তার মানে সেটা একই হচ্ছে এক আর এক দুই হয়ে যাচ্ছে